গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএমপিএস ব্লগ। তো তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে আবার খুব ভালোও নেই, তো টেনশনে আছি আর কি। ওর মাথা ব্যথাটা কমছেই না, তো ভেবেছিল যে আজকে ডাক্তার দেখাবে, তো কখন যে যায় সেটাই হচ্ছে ব্যাপার। আর আমার হচ্ছে এখন আমরা দুজন একটু আসলাম এদিকে রাস্তার দিকে, এই যে আরেকজন সামনে দেখি। আজকে কি বাড়ি যাবে? বাড়ি যেতেই হবে আজকে। আজকে তো বাড়ি যেতেই হবে, কারণ বাড়িতে আবার পুজো আছে, বাড়ির কাজ। হয়তো পরশুদিন পুজো, তো বাড়ির কাজকর্ম তো সব করতে হবে, মা একা হাতে সবই করছে। হয়তো আমরা তো চলে এসেছি, কালকে চলে যেতাম, মানে এত মাথা ব্যথা, মানে আজ আজও কমেনি, এই সাইডটা দিয়ে প্রচণ্ড ব্যথা হয়ে আছে, কী যে হয়েছে বুঝতে পারছি না। তো ডাক্তার দেখিয়ে যাওয়াটাই ভালো আমার মনে হয়, কিছু হবে তো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, কোথায় যাই, বাড়ি যাওয়া, বাড়ি তো যাওয়া হবেই, মানে কখন যাই, কখন যাই আর ডাক্তারটা কখন দেখাই ওটা হচ্ছে কথা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি এই বাইরে, মামিদের রাস্তা দিয়ে, মামিদের পাড়াটা, মামাদের পাড়াটা। তো চলো দেখতে থাকো। কি হয়েছে? এখানে ব্যথা পেয়েছো? দুই পায়ে ব্যথা পেয়েছো একবারে? ভারত স্বাধীন হওয়ার আগে ব্যথা পেয়েছি, কাঁদি। হ্যাঁ কাঁদোনি তুমি? না খাবো না, খাইছি। বসে বসে দেখাও, বসে দেখাও হাঁটুটা কেমন করে দেখবে তুমি দাঁড়িয়ে গেলে, বসে দেখাও হাঁটুটা এখন কেমন করে নাচি। হ্যাঁ এই বিছানা চাদরটা তুলব। তো বন্ধুরা, এখন ও আর মামা গেল হচ্ছে ডাক্তারের কাছে। ও ডাক্তারের কাছে গেল, এখন কোন ডাক্তার পায়, তো যে ডাক্তারটা পাবে ওই ডাক্তারটাই দেখাবে আর কি। তো আমি একটু ছাদে আসলাম কাপড় চোপড়গুলো গোছানোর জন্য, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো চলে যাব তাই সব গুছিয়ে রাখছি আর কি। তো ও আসলে তারপর আর কি রেডি হয়ে বেরোবো, কাপড়গুলো নিয়ে নিই। তো ডাক্তার দেখানো হয়ে গেল আর সিটি স্ক্যান করার জন্য বললো, কোচবিহারে করাবো, কোচবিহারে করাবো, তাই আর কি কোচবিহার যাচ্ছে এখন। কোচবিহারে গিয়ে সিটি স্ক্যানটা করিয়ে তারপর বাড়ি যাব। তো কখন যাওয়া হয়, দেরি তো হবেই অনেক, দেরি হলেও একবার বাড়িতে গেলে আর করা হবে না, দেরি হলে আজকে করিয়ে যেতেই হবে, না হলে আর পরে আসা হয় না। চলো তোমরা আমাদের সাথে থাকো। এইমাত্র হসপিটালের সামনে এলাম, তো এখানে প্রচণ্ড ভিড় আর তালা দিয়ে রেখেছে, ভেতরে ঢুকতে পারছি না। আর এখন যাচ্ছি হচ্ছে আউটডোরে, ওখানে দেখি কি বলে। তো চলো বন্ধুরা, চলে আসলাম। এখনও সিটি স্ক্যান হলো না, কারণ হচ্ছে ওখান থেকে একটা হলুদ কাগজ দেওয়ার ছিল, হলুদ কাগজটা দেয়নি বলে এখান থেকে করাবে না। তো বললো যে কোনোভাবে ওখান থেকে ব্যবস্থা করা যায় কিনা হলুদ কাগজটা, ফোন করা হলো আর মামা বললো যে ঠিক আছে আধ ঘন্টার মধ্যে পাঠানোর ব্যবস্থা করছে। তো চলো আধ ঘন্টা বসে থাকি আর কি, তারপর দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন তিনটে বেজে গেছে, এখন সাড়ে তিনটে বাজে, এখনও আমরা হসপিটালের সামনে বসে আছি, হসপিটালের সামনে এখনও বসে আছি, এখনও কোনো কাজ হয়নি। কারণ হচ্ছে হলুদ কাগজটা আমাদের যে বললাম, তো হলুদ কাগজটা নিয়ে আসিনি, তো মামাকে ফোন করা হলো, তো মামা গাড়িতে পাঠিয়ে দিচ্ছে,
হলুদ কাগজটা না আসলে হবে না কিছু তো গাড়ি বাসে পাঠিয়েছে তো বাস আসলে আবার যেতে হবে আনতে তো বাস খুললে যেতে হবে মানে বাস আসলে রাতে যেতে হবে জানি না কয়টা বাজবে আজকে আদৌ হবে কি না না করেই যাবো অবস্থা খুবই খারাপ ছোটোই অবস্থা আর আমার এখানে বসে থাকতে থাকতে কেমন যে লাগছে তো তুমি এমন যে আমাকে বসাই তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে যে বাসে পাঠিয়েছে ওখানে আনতে যাচ্ছি আর কি হলুদ কাগজটা হলুদ কাগজটা আমরা আনতে যাচ্ছি স্ট্যান্ডে স্ট্যান্ডে আছে বাসটা হয়তো এখনও এসেছে কি না জানি না তো গিয়ে দেখা যাক এখন চারটে প্রায় বেজে গেছে কি যে হবে এখনও জানি না যাই যে মানে গিয়ে দেখি আর কি ফাইনালি দেখো হলুদ কাগজটা হাতে পেলাম এখন আমি যাবো তো হসপিটালে আমরা বসে আছি আর এক এক করে ডাকবে তো দেখো কি অবস্থা খারাপ এখন প্রায় সন্ধেই হয়ে গেছে আর এখনও আমাদের ডাকছে না তো যখন ডাকবে তখন আর কি যাব বন্ধুরা এইমাত্র আমাদের কাজ হলো আর এখন আমরা বেরিয়ে যাব ও একটু দোকানে গেল দরকার আছে তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আর তোমাদের কিছু দেখানো হয়নি মানে কখন এলাম না এলাম কিছু বলা হয়নি তো এসেছি হচ্ছে অনেক আগেই 8:30 পৌনে 8টার দিকে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে স্নান করলাম এই সারা দিন হসপিটালে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর স্নান না করলে আর ভালো লাগে না হসপিটাল থেকে এসে তো এসে স্নান টান করলাম স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি বলতে খুব ঘুম পেয়েছিল সারাদিন অনেক ক্লান্ত ছিলাম তাই আর কি ঘুমিয়ে পড়েছিলাম তাই আর তেমন ভিডিও করা হয়নি তো ঘুম থেকে উঠে খাবার মানে খাওয়া দাওয়া করে এই মাত্র মানে আসলাম আমার ঘরে মানে এখন একটু ঘুমাবো অনেক রাত হয়ে গেছে আর এডিট করার ছিল এডিটটা করে নিলাম তো এখন ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো এইভাবেই আমার পাশে থেকো আজকের জন্য এখানেই টাটা